হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে নির্ণয় করার বেশ কিছু ধারণা আমাদের সমাজে প্রচলিত, যদিও এসবের কোনোটাই কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। কীভাবে গর্ভের সন্তানের জেন্ডার জানতে পারা যায়, সেটা প্রধান একটা মাধ্যম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আর এই আল্ট্রাসোনোগ্রাফিতেই অনেক সময় রিপোর্ট ভুল আসে। অনেক সময় দেখা যায় অনেক মায়েরাই দেখেন যে আল্ট্রাসোনোগ্রাফিতে আসছে তার ছেলে হবে কিন্তু তার হয়েছে মেয়ে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ডাক্তার বলেছে মেয়ে হবে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে তার ছেলে হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব কী কী কারণে এই রিপোর্টটা ভুল আসতে পারে, কখন আল্ট্রাসোনো করলে এই রিপোর্টটা ভুল আসতে পারে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। আর দেখা শেষে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি বিস্তারিত আলোচনা। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা নিশ্চিতভাবে জানার প্রধান উপায় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। লিঙ্গ জানার আরও কয়েকটি উপায়ের মধ্যে আরেকটি রয়েছে অ্যামনিওসেন্টেসিস ও করিওনিক ভিলাস স্যাম্পলিং। গর্ভাবস্থায় বিভিন্ন সময়ে আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে, তবে নির্দিষ্ট কোনো মেডিকেল কারণ না থাকলে অ্যামনিওসেন্টেসিস ও করিওনিক ভিলাস স্যাম্পলিংটা করা হয় না। আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখা যায় গর্ভাবস্থার 20-22 সপ্তাহের মধ্যে, তবে অনেকের ক্ষেত্রে 20-22 সপ্তাহে ক্লিয়ার বোঝা যায় না। প্রায় একটা কথা বলা হয় যে সব ক্ষেত্রে সবসময় সব কিছু সঠিকভাবে সম্ভব হয় না, আর দেখা গেল প্রায় 5% ভুলও হতে পারে। অনেক হাসপাতাল নীতিগত কারণে গর্ভস্থ সন্তানের লিঙ্গ কী হবে তা আগে থেকে জানাতে চায় না, কারণ কোনো কারণে যদি ভুল হয় তাহলে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা যদি জানে যে মেয়ে শিশু হবে, ওই পরিবার ওই গর্ভের সন্তানটি নষ্ট করার চেষ্টা করে, তাই ওই হসপিটালগুলো গর্ভের সন্তানের লিঙ্গ জানাতে নারাজ থাকেন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা বুঝতে পারাটা অবশ্যই কিছু ব্যাপারের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি ভুলও হতে পারে, আর সেই ব্যাপারগুলো হচ্ছে প্রথমত মেশিনের উপর। ভালো মেশিনে ভালো দেখা যায়, অনেক সময় দুই উরুর মাঝখানে পেঁচানো নাড়ি সাধারণত মেশিনে ছেলের অঙ্গের মতো দেখায়। ডপলার মেশিন এই পার্থক্যটা নিশ্চিতভাবে বোঝা যাবে, কারণ নাড়িতে রক্ত প্রবাহ দেখা যাবে ডপলারের মাধ্যমে, তাই মেশিনের উপর অনেকটাই ডিপেন্ড করে। আরও একটি ব্যাপার হচ্ছে গর্ভবতী নারীর প্যাটের চর্বির উপর। নারীর প্যাটে যদি বেশি চর্বি হয় এবং নারী যদি বেশি মোটা হয় বা অতিরিক্ত চর্বি থাকে, তাহলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা সঠিকভাবে বোঝা যায় না। সেক্ষেত্রে অনেকেই দেখা যায় মেয়ে থাকলে ছেলে মনে করে, আবার ছেলে থাকলে মেয়ে মনে করে, ভুল করে বসে। আরেকটি কারণ হচ্ছে জরায়ুর ভেতরে পানির পরিমাণ কম থাকা। জরায়ুর ভেতরে পানি কম থাকলে ছেলে বা মেয়ে অঙ্গ দেখা যাওয়াটার সম্ভাবনা অনেকটাই কমে যায়, তাই অনেক ডাক্তাররাই দেখতে গিয়ে একটু ভুল করে ফেলেন। গর্ভের সন্তানের পজিশনের উপরও কিন্তু এটি নির্ভর করে। গর্ভের সন্তান যদি তার উরু দুটি ফাঁকা করে না রাখে বা দুই উরুর ফাঁকে নাড়ি পেঁচিয়ে থাকে বা সন্তান উল্টা হয়ে থাকে, তবে ছেলে বা মেয়ের অঙ্গটি কিন্তু দেখা যাবে না, সেক্ষেত্রে তার বোঝারও কোনো উপায় থাকে না। বন্ধুরা, এখন যে কারণটি বলবো এটি হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ। সাধারণত গর্ভকালীন সময়ের উপর নির্ভর করে। সাধারণ মেশিনে 20 সপ্তাহের দিকে ছেলে কিংবা মেয়ের অঙ্গ এর তফাতটা বোঝা যায় না, এটা অন্ততপক্ষে 5% ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকে। আবার শেষের দিকে অর্থাৎ 36 অথবা 37 সপ্তাহের দিকে জরের ভেতরে ফাঁকা জায়গা কম থাকার কারণে দেখা নাও যেতে পারে। 26-30 সপ্তাহের মধ্যে বেশি ভালো দেখা যায়, অর্থাৎ আপনার গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে এটি বোঝার উত্তম সময় হচ্ছে 26-30 সপ্তাহ। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখাটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করার মূল উদ্দেশ্য নয়। গর্ভে বাচ্চার সংখ্যা কত, বাচ্চার হৃদস্পন্দন সঠিক আছে কি না, গর্ভে বাচ্চার বয়স কত, গর্ভের সন্তান ঠিকমতো বাড়ছে কি না, বাচ্চার কোনো শারীরিক ত্রুটি আছে কি না,
জরায়ের ভেতরে পানির পরিমাণ ঠিক আছে কিনা, জরায়ের ভেতরে ফুলের অবস্থান কোথায় আছে ইত্যাদি, এই বিষয়গুলো দেখাটাই হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মূল উদ্দেশ্য। আর যারা এই উদ্দেশ্যটাকে এড়িয়ে গিয়ে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এই বিষয়গুলো জানার জন্য অস্থির হয়ে থাকেন, তাদের উদ্দেশ্য বলবো, এই ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, এটা নিয়ে উদ্বিগ্ন না থেকে সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকুন। অ্যামিনিউসেন্টেসিস ও করিওনিক ফিলার স্যাম্পলিংয়ের মাধ্যমেও গর্ভাবস্থায় বাচ্চা লিঙ্গ জানা যায়, কিন্তু এই পদ্ধতিগুলো একটু ঝুঁকিপূর্ণ। এই পরীক্ষাগুলো শুধুমাত্র তখনই করা হয় যখন বাচ্চার কোনো জেনেটিক্যালি সমস্যা হয়, ক্রোমোজোম কিংবা অন্য কোনো কিছু অস্বাভাবিক বা ডাউন সিনড্রোমের কোনো ঝুঁকি থাকে। মায়ের ডিএনএ টেস্টের মাধ্যমেও বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যেতে পারে, তবে তা অনেক বেশি ব্যয়বহুল। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সে ব্যাপারে হবো মা, বাবা বা পরিবারের সদস্যদের যতই আগ্রহ থাকুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু সন্তানটি যেন সুস্থ হয় সেটিই আসল কথা হয়ে উঠে। আর সেজন্য গর্ভধারণের শুরু থেকে চিকিৎসকের পরামর্শ মতে সতর্কভাবে চলা উচিত হবো মাকে। আর হবো মায়ের এই সতর্কভাবে চলার ক্ষেত্রে কিন্তু শুধু তার ভূমিকা নয়, ফুল পরিবারের ভূমিকা রয়েছে, তাকে ফুল পরিবারকে সাপোর্ট দিতে হবে। সন্তান অনেক পরিবারেই আছে, গর্ভের সন্তান ছেলেই হতে হবে, মেয়ে হলে হবে না, এই বিষয়ে অনেক বেশি মাকে মানসিক যন্ত্রণা দেয়। আর মা তখন অসুস্থ হয়ে যায় এবং মা তখন নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাই এই ধরনের মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। গর্ভের সন্তানের সুস্থতাই আমাদের কাম্য হওয়া উচিত। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্টিভ হতে হবে হাজব্যান্ডকে। সো বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকৃত করবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।